بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে قاف والقرآن المجيد قاف শপথ সম্মানিত কুরআনের بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب বরং তাহারা বিস্ময় বোধ করে যে উহাদের মধ্যে একজন সতর্ককারী আবির্ভূত হইয়াছে আর কাফিররা বলে ইহা তো এক আশ্চর্য ব্যাপার أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا ذَلِكَ رَجْعٌ بَعِيدٌ আমাদের মৃত্যু হইলে এবং আমরা মৃত্তিকায় পরিণত হইলে আমরা কি পুনরুত্থিত হইব সুদূর পরা হতো সেই প্রত্যাবর্তন قَدْ عَلِمْنَا مَا تَنْقُصُ الْأَرْضُ مِنْهُمْ وَعِنْدَنَا كِتَابٌ حَفِيظٌ আমি তো জানি মৃত্তিকা ক্ষয় করে উহাদের কতটুকু এবং আমার নিকট আছে রক্ষিত কিতাব بَلْ كَذَّبُوا بِالْحَقِّ لَمَّا جَاءَهُمْ فَهُمْ فِي أَمْرٍ বস্তুত উহাদের নিকট সত্য আসিবার পর উহারা তাহা প্রত্যাখ্যান করিয়াছে ফলে উহারা সংশয়ে দোদুল্যমান আফালাম ইয়ানযুরু ইলা আস-সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যান্নাহা ওয়া মা লাহা মিন ফুরুজ উহারা কি উহাদের উর্ধস্থিত আকাশের দিকে তাকাইয়া দেখে না আমি কিভাবে উহা নির্মাণ করিয়াছি ও উহাকে সুশোভিত করিয়াছি এবং উহাতে কোনো ফাটলও নাই والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج আমি বিস্তৃত করিয়াছি ভূমিকে ও তাহাতে স্থাপন করিয়াছি পর্বতমালা এবং উহাতে উদ্গত করিয়াছি নয়ন প্রীতিকর সর্বপ্রকার উদ্ভিদ আল্লাহর অনুরাগী প্রত্যেক ব্যক্তির জন্য জ্ঞান ও উপদেশ স্বরূপ ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد আকাশ হইতে আমি বর্ষণ করি কল্যাণকর বৃষ্টি এবং তদ্বারা আমি সৃষ্টি করি উদ্যান ও পরিপক্ক শস্য রাজি ও সমুন্নত খর্জুর বৃক্ষর যাহাতে আছে গুচ্ছ গুচ্ছ খেজুর وأحيينا به بلدة ميتا كذلك الخروج আমার বান্দাদের জীবিকা স্বরূপ বৃষ্টি দ্বারা আমি সঞ্জীবিত করি মৃতভূমিকে এইভাবে উত্থান ঘটিবে كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود ইহাদের পূর্ব সত্য প্রত্যাখ্যান করিয়াছিল নূহের সম্প্রদায় রাস ও সামুদ সম্প্রদায় ফিরাউন ও লুত সম্প্রদায় এবং আয়াকার অধিবাসী ও তুব্বা সম্প্রদায় উহারা সকলেই রাসূলগণকে মিথ্যাবাদী বলিয়াছিল ফলে উহাদের উপর আমার শাস্তি আপতিত হইয়াছে আফাঈনা বিল খালকিল আউয়াল বাল হুম ফি লাবসিম মিন খালকিন জাদীদ
আমি কি প্রথমবার সৃষ্টি করিয়াই ক্লান্ত হইয়া পড়িয়াছি? বস্তুত পুনঃ সৃষ্টির বিষয়ে উহারা সন্দেহে পতিত। ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد আমি মানুষকে সৃষ্টি করিয়াছি এবং তাহার প্রবৃত্তি তাহাকে যে কুমন্ত্রণা দেয় তাহা আমি জানি। আমি তাহার গ্রীবাস্থিত ধমনী অপেক্ষা নিকটতর। إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد شارون راكيو দুই গ্রহণকারী ফেরেশতা তাহার দক্ষিণে ও বামে বসিয়া তাহার কর্ম লিপিবদ্ধ করে। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ মানুষ যে কথাই উচ্চারণ করে তাহার জন্য তৎপর প্রহরী তাহার নিকটেই রহিয়াছে। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনত মিনহু তাহীদ মৃত্যু যন্ত্রণা সত্যিই আসিবে, ইহা হইতেই তোমরা অব্যাহতি চাহিয়া আসিয়াছ। ওয়ানুফিখা ফিস সূর যালিকা ইয়াউমুল ওয়াঈদ আর শিঙ্গায় ফুৎকার দেওয়া হইবে, উহাই শাস্তির দিন। وجاءت كل نفس معها سائق وشهيد সেদিন প্রত্যেক ব্যক্তি উপস্থিত হইবে, তাহার সঙ্গে থাকিবে চালক ও সাক্ষী। لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد তুমি এই দিবস সম্বন্ধে উদাসীন ছিলে, এখন আমি তোমার সম্মুখ হইতে পর্দা উন্মোচন করিয়াছি, অদ্য তোমার দৃষ্টি প্রখর। وقال قرينه هذا ما لدي عتيد তার সঙ্গে ফেরেশতা বলিবে, এই তো আমার নিকট আমলনামা প্রস্তুত। আলকিয়া ফি জাহান্নাম কুল্ল কাফফারিন আনিদ আদেশ করা হইবে, তোমরা উভয়ে নিক্ষেপ করো জাহান্নামে প্রত্যেক উদ্ধত কাফিরকে। মান্নাউন লিল খায়রি মুতাদিম মুরিব কল্যাণকর কাজে প্রবল বাধা দানকারী, সীমা লঙ্ঘনকারী ও সন্দেহ পোষণকারী। আল্লাযী জাআলা মাআল্লাহি ইলাহান আখরা ফালকিয়াহু ফিল আযাবিশ শাদীদ যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য ইলাহ গ্রহণ করিত তাহাকে কঠিন শাস্তিতে নিক্ষেপ করো। ক্বাল করিনুহু রাব্বানা মা আতগাইতুহু ওয়ালাকিন কানা ফি দালালিন বাঈদ তাহার সহচর শয়তান বলিবে, হে আমাদের প্রতিপালক, আমি তাহাকে অবাধ্য করি নাই, বস্তুত সেই ছিল ঘোর বিভ্রান্ত। قَالَ لَا تَخْتَصِمُوا لَدَيَّ وَقَدْ قَدَّمْتُ إِلَيْكُمْ بِالْوَعِيدِ আল্লাহ বলিবেন, আমার সম্মুখে বাক বিতণ্ডা করিও না, তোমাদেরকে আমি তো পূর্বেই সতর্ক করিয়াছি। মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ আমার কথার রদবদল হয় না এবং আমি আমার বান্দাদের প্রতি কোনো অবিচার করি না। ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাযীদ সেই দিন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করিব, তুমি কি পূর্ণ হইয়া গিয়াছো? জাহান্নাম বলিবে, আরো আছে কি? وأزلفت الجنة للمتقين غير بعيد আর জান্নাত কে নিকটস্থ করা হইবে মুত্তাকীদের কোনো দূরত্ব থাকিবে না। هذا ما توعدون لكل أواب حفيظ يا
ইহারই প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হইয়াছিল প্রত্যেক আল্লাহ অভিমুখী হেফাজতকারীর জন্য। মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব, যারা না দেখিয়া দয়াময় আল্লাহকে ভয় করে এবং বিনীত চিত্তে উপস্থিত হয়। উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ, তাদেরকে বলা হইবে শান্তির সঙ্গে তোমরা উহাতে প্রবেশ করো, উহা অনন্ত জীবনের দিন। লাহুম মা ইয়াশাউন ফীহা ওয়া লাদাইনা মাযীদ, এখানে তাহারা যাহা কামনা করিবে তাহাই পাইবে এবং আমার নিকট রয়েছে তাহারও অধিক। ওয়া কাম আহলাকনা ক্বাবলাহুম মিন ক্বারনিন হুম আশাদ্দু মিনহুম বাতশান ফানাক্বু ফিল বিলাদি হাল মিন মাহীস, আমি তাহাদের পূর্বে আরো কত মানব গোষ্ঠীকে ধ্বংস করিয়াছি যাহারা ছিল উহাদের অপেক্ষা শক্তিতে প্রবল, উহারা দেশে দেশে ঘুরিয়া বেড়াইত, উহাদের কোন পলায়ন স্থল রহিল কি? ইন্ন ফি যালিকা লযিক্রা লিমান কানা লাহু কলবুন আও আলকা আস-সামআ ওয়া হুয়া শাহীদ, নিশ্চয়ই ইহাতে উপদেশ রয়েছে তাহার জন্য যাহার সে অন্তঃকরণ অথবা যে শ্রবণ করে নিবিষ্ট চিত্তে। ولقد خلقنا السماوات والأرض وما بينهما في ستة أيام وما مسنا من لغوب, আমি আকাশ মণ্ডলীয় পৃথিবী এবং উহাদের অন্তর্বর্তী সমস্ত কিছু সৃষ্টি করিয়াছি ছয় দিনে, আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করে নাই। فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل الغروب, অতএব উহারা যাহা বলে তাহাতে তুমি ধৈর্য ধারণ করো এবং তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে। وَمِنَ اللَّيْلِ فَسَبِّحْهُ وَأَدْبَارَ السُّجُودِ, তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো রাত্রির একাংশে এবং সালাতের পরেও। وَاسْتَمِعْ يَوْمَ يُنَادِي الْمُنَادِ مِنْ مَكَانٍ قَرِيبٍ, শোনো যেদিন এক ঘোষণাকারী নিকটবর্তী স্থান হইতে আহ্বান করিবে। ইয়াউমা ইয়াসমাউনা আস-সাইহাতা বিল হক যালিকা ইয়াউমুল খুরুজ, যেদিন মানুষ অবশ্যই শুনিতে পাইবে মহানাদ, সেদিনই বাহির হইবার দিন। ইন্না নাহনু নুহি ওয়া নুমীতু ওয়া ইলাইনাল মাসির, আমি জীবন দান করি মৃত্যু ঘটাই এবং সকলের প্রত্যাবর্তন আমারই দিকে। ইয়াউমা তাশাক্কাকুল আরদু আনহুম সিরাআ যালিকা হাশরুন আলাইনা ইয়াসির, যেদিন তাহাদের উপরস্থ জমিন বিদীর্ণ হইবে এবং মানুষ ত্রস্ত ব্যস্ত হইয়া ছুটাছুটি করিবে, এই সমবেত সমাবেশকরণ আমার জন্য সহজ। নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়ামা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, উহারা যাহা বলে তাহা আমি জানি, তুমি উহাদের উপর জবরদস্তিকারী নও, সুতরাং যে আমার শাস্তিকে ভয় করে তাহাকে উপদেশ দান করো কুরআনের সাহায্যে।